হ্যাঁ স্টুডেন্ট, সবাই ভালো আছো? আমার নাম প্রসেনজিৎ সাঁতরা, আমি তোমাদের 12-এর জীবন বিজ্ঞান পড়াচ্ছি। প্রথম অধ্যায় জীবের জনন, জননের আমরা 3টে পাঠ পড়েছিলাম, অযৌনজনন, যৌনজনন, অঙ্গজজনন আর অপঙ্গজনন, 4টা পাঠ আমরা অযৌনজনন পড়িয়েছিলাম গত ক্লাসে। তার কয়েকটা পার্ট আমরা পড়েছিলাম আর কয়েকটা পার্ট থেকে গেছে, সেগুলো আজকে আমি ডিসকাস করছি তোমাদের সামনে। দেখো, আমি পড়েছিলাম বিভাজন হয়ে গেছিল, কোরগোদগম হয়ে গেছিল, গ্যামিল গঠন হয়ে গেছিল, খণ্ডীভবন হয়ে গেছে, পুনরুৎপাদন হয়ে গেছে, তাহলে থেকে গেছে কিনা রেণু উৎপাদন। রেণু উৎপাদন, রেণু উৎপাদন কি, বা রেণু উৎপাদন বলতে আমরা কি বুঝি? রেণু স্পোর। কিছু কিছু কতিপয় উদ্ভিদ আছে, ছত্রাক, যাদের ক্ষেত্রে বংশ বিস্তারের একমাত্র মাধ্যম হচ্ছে রেণু। মাইসেলেমও থাকে কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রেণু উৎপাদনের মাধ্যমে জন্ম সম্পন্ন করা হয়। এবার দেখো, এই রেণু উৎপাদনের যদি ভাগ পড়ি, বিশাল ভাগ, কিন্তু এত ভাগ করার দরকার। আমি দেখো কি করেছি, দেখো তোমাদের কীটা বলতে চাইছি সেটাই শুনো। দেখো, রেণু উৎপাদন আমরা 2টা পাঠ করেছি। রেণু দু রকমের হয়, এটা চল রেণু বা দুষ্পোর, আর হচ্ছে অচল রেণু। এবার অচল রেণু দেখো কটা ভাগ করেছি, রেণুস্থলী, কনিডিয়া, অন্তরেণু, অ্যাস্কোরেণু, অয়ডিয়া, ক্রোমাটোরে, এই 5টা রেণু তোমরা করবে অচল রেণুর ক্ষেত্রে। প্রথমে চলে যাই আমরা চল রেণু, রেণু উৎপাদনের ক্ষেত্রে। চল রেণুটা কী জিনিস? দেখো, এককোষী শৈবাল, আমরা এককোষী ছত্রাক ছিল ইস্ট, একই রকমভাবে এককোষী শৈবাল আছে। তার নাম কি? না, এককোষী শৈবাল নাম হচ্ছে ক্ল্যামাইডোমোনাস। দেখো, এটা হচ্ছে একটা ক্ল্যামাইডোমোনাস, এটা হচ্ছে তার নিউক্লিয়াস, এটা ক্ল্যামাইডোমোনাসের জীবদেহ। এর যখন রেণু উৎপাদনের এই পদ্ধতি হবে, এই ক্ল্যামাইডোমোনাস থেকে যখন অপত্য ক্ল্যামাইডোমোনাস তৈরি হবে, তাদেরকেই আমরা রেণু বলে বলবো, এটা রেণু। দেখো, এই রেণুর ক্ষেত্রে আমরা এদেরকে কি বলছি? ফ্ল্যাজেলা, ফ্যাজেলা। তাহলে এই ক্ল্যামাইডোমোনাস, এই ফ্যাজেলা থাকার জন্য, যেমন আমাদের পা আছে, আমরা এক স্থান থেকে অন্য স্থানে হেঁটে হেঁটে যেতে পারি, ঠিক একই রকমভাবে এই রেণুর ক্ষেত্রে দেখো 2টো ফ্যাজেলা রয়েছে। এরা ফ্যাজেলাগুলি সঞ্চালনের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে গমন করতে পারে, তাই এদের নাম কি? চলো রেণু। আর যে চলতে পারে তার নাম তো চলো রেণু, যে চলতে পারে তাকে বলো চলো, আর যে চলতে থাকবে অচল। চেয়ার, টেবিল, বেঞ্চ, এরা অচল। আমি হেঁটে হেঁটে এখানে এসেছি তোমাদেরকে পড়াতে, আমি কি সচল, চলাচল করতে পারি? একই রকমভাবে অনেক রেণু আছে যারা চলতেই পারে না, যাদের ফেজেলা বিহীন, তাহলে এদের, এর ফেজেলা আছে, তাহলে এদের আমরা কি বলবো? না, চল রেণু, জুস্পোর বা চল রেণু। খুব ইম্পর্টেন্ট কোশ্চিন, এটা ভাইটাল পয়েন্ট, জেনে রাখবে সবাই, ঠিক আছে? এবার যাই আমরা কোথায় যাব, না এবার যাব আমরা অচল রেণুর ক্ষেত্রে। অচল রেণু মানে কি? অচল, আমরা করকলে পড়েছি অচল অধম অপর, সেই অচল অবস্থায় চলে আসছি। অচল মানে কি বলো দেখি? অচল মানে যে চলতে পারে না, তাহলে কি করবে? রেণু করবে, রেণু উৎপন্ন করবে, কিন্তু রেণুগুলা কোনো বাহকের দ্বারা এক স্থান থেকে অন্য স্থানে বিস্তার লাভ করবে, বাহকের মাধ্যমে বিস্তার লাভ করবে, নিজেরা যেতে পারবে না, অক্ষম নিজেরা রেণু উৎপন্ন হবে। কোন ক্ষেত্রে দেখতে হবো, কাদের ক্ষেত্রে দেখতে হবো? না, সেটা হচ্ছে কি, রেণুস্থলী, কনিডিয়া, অন্তরেণু, অ্যাস্কোরেণু, পয়ডিয়া, ক্রোমাটোরে, আমি সবগুলো পাট পাট ছবি এঁকে দিচ্ছি, সেইভাবে কিন্তু করবে। দেখো, রেণুস্থলী, রেণুস্থলী মানে কি বলে না? লোক বলে না, এ দেখ লোকটার টাকার থলি আছে, মানে কি? না, যার মধ্যে টাকাটাকে রাখা হয়েছে, টাকার ভাণ্ডার, কিছু টাকা গচ্ছিত আছে, তার এরকম মানে কি? না, এখানে রেণুটাকে যার মধ্যে গুছিয়ে রেখেছে, কারোর দেখবে সারা গায়ে রেণু, কারোর দেখবে একটা জায়গায় রেণু সঞ্চিত আছে, কারণ যেটাই জীব দেহ সেটাই রেণু, আমরা এক্ষুনি পড়লাম ক্ল্যামাইডোমোনাসের ক্ষেত্রে। একই রকমভাবে এই যে রেণুস্থলী, রেণুস্থলী কি? না, রেণুটা যেখানে ভর্তি রয়েছে। দেখো, যেমন রাইজোপাস, সিনচিট্রিয়াম এদের ক্ষেত্রে হয়, রাইজোপাসটা এরকম হয়, দেখো এটা রাইজোপাস। বলে স্যার কোথায় জন্মায়? এগুলো সব কিন্তু মাইক্রোস্কোপিক,
আমরা এদেরকে কোনো মতে খালি চোখে দেখতে পাবো না, অণুবীক্ষণ যন্ত্র। তাহলে এদেরকে কীভাবে দেখতে পাবো, এরা কোথায় জন্মায়? দেখো তোমরা নিশ্চয়ই জানো, বাড়িতে বাবা হোক কাকু হোক যারা বাজারে যায় বর্ষাকালে বাজার থেকে লেবু কিনে আনে, কুমড়ো কিনে আনে, কিউকারবিটা ম্যাক্সিমা যার বিজ্ঞান সম্মত, কুমড়ো কিনে আনে, শাক কিনে আনে, ওগুলো দেখবে বর্ষাকালে সন্ধ্যায় রেখে দিলে ঠিক সকালে উঠে দেখবে ওগুলোর উপরে যেন একটা সাদা রঙের আস্তরণ পড়ে গেছে। আমার গ্রাম বাংলায় ওকে কী বলে জানো? ছেতা আনি। তোমরা শুনছো কিনা জানি না ওই নামটা, ওগুলোকে দেখলে মনে একটা সাদা সাদা চলে গেছে। তোমরা স্বাভাবিক নাম, তোমরা বুঝতেই পারো না সাদা সাদাগুলো কী। ওই সাদা সাদাগুলোই হচ্ছে হয় রাইজোবাস নয় পেনিসিলিয়াম। আমি ধরছি সাদাগুলোর মধ্যে একটা হচ্ছে রাইজোবাস। বলে স্যার এত রাইজোবাস, মানে ওই লেবুটাকে যদি আমরা পর্যবেক্ষণ করি কয়েক লক্ষ রাইজোবাস ওখানে জন্মেছে, তারা কোথা থেকে এলো রাইজোবাস, কোথা থেকে এই রেণুটা এলো, কোথাও নয়। দেখো এর ভেতরে অসংখ্য রেণু আছে, এগুলো রেণু সব, এটা রেণুস্থলী। এই যে রেণুস্থলী আমি প্রথমে বলেছিলাম রেণুস্থলী, এটা সব এর মধ্যে অসংখ্য রেণু আছে। এই রেণুগুলো যখন পরিণত লাভ করবে, অর্থাৎ বংশ বিস্তার করার ক্ষমতা চলে আসে, পরিণতি লাভ করবে, তখন এই প্রাচীরটা বিদীর্ণ হয়ে যাবে, এই প্রাচীরটা ফেটে যাবে, এই প্রাচীরটা ফেটে যাবে, আর এই প্রাচীরটা ফেটে সব রেণুগুলো বাইরে ছড়িয়ে পড়বে। তুমি ভাবো বাতাসে তো এই রেণুগুলো ঘুরছে, স্পোরগুলো রেণুগুলো ঘুরছে, স্পোরগুলো এবার ঘুরতে ঘুরতে তোমার ওই কাঁটা লেবুতে বা কাঁটা ফলের মধ্যে এসে পড়েছে। একটা রেণু পড়ার কয়েক ঘন্টার মধ্যেই সে এরকম একটা পূর্ণাঙ্গ রাইজোপাস তৈরি করে ফেললো। এবার একটা রাইজোপাসের মধ্যে কতগুলো রেণু আছে তুমি তো দেখলে, প্রত্যেকটা রাইজোপাস পরিণত লাভ করবে, প্রত্যেকটা রেণু পরিণত লাভ করবে, সব রেণুগুলো বাইরে বেরিয়ে আসবে, বাইরে বেরিয়ে এসে ওই লেবুটার আবার চারপাশে পড়বে, ফলে পুরো লেবুটা, লেবুটা কী হবে, পুরো লেবুটা সাদা হয়ে যাবে, অর্থাৎ এই রাইজোপাসে ভর্তি হয়ে যাবে। এই যে জায়গাটা এটার নাম আছে কি, রেণুস্থলী, রেণুস্থলী। দেখো এই রেণুগুলো কিন্তু অচল, চলতে পারলো না, কিন্তু এদেরকে চালিয়ে নিয়ে যাচ্ছে কে, বাতাস, বাতাস এদেরকে বয়ে নিয়ে যাচ্ছে, জলীয় বাষ্পের মাধ্যমে এরা বাড়ছে, বাতাসের মধ্যে উড়ছে, যেখানেই এরা এদের অনুকূল পরিবেশ পাবে সেখানে জন্মাবে, আর যারা যেখানে এদের প্রতিকূল পরিবেশ সেখানে এরা জন্মাতে পারবে না, এই অনুকূল পরিবেশে এরা জন্মেছে। এটাকে বলা হচ্ছে রেণুস্থলী। ফার্স্ট পয়েন্ট কমপ্লিট রেণুস্থলী। সেকেন্ড পয়েন্ট যায় কনিডিয়া। কনিডিয়া কার ক্ষেত্রে দেখা যায়? কনিডিয়া হচ্ছে কনিডিয়া রেণু, কনিডিও রেণু কার ক্ষেত্রে দেখা যায় না? কনিডিও ফোরের উপরে জন্মায় বলে তার নাম কি কনিডিয়া। তাহলে কনিডিও ফোরটা কি আগে আমাকে জানতে হবে, কনিডিও ফোরটা কি এটা আমাকে আগে জানতে হবে। দেখো আমি একটু আগে বলেছিলাম যে ওই লেবুটার উপরে কে জন্মায়, লেবুর উপরে, হয় লেবুর উপরে জন্মাবে রাইজোপাস নয় জন্মাবে পেনিসিলিয়াম, এটা আমি বলেছি তোমাদেরকে আগে। এই যে জিনিস রাইজোপাস, পেনিসিলিয়ামটা কীরকম হয় দেখো, এটা একটা পেনিসিলিয়াম, এটা কিন্তু পুরো ঝাঁটার মতো আকৃতি যেন মনে হচ্ছে, কিন্তু এদের খালি চোখে দেখতে পাবে না, এত বড় একটা যেন মনে হচ্ছে এত বড় একটা ছত্রাক, কিন্তু খালি চোখে দেখতে পাবো না। এ কীভাবে জন্মায়? এ ঠিক একই রকমভাবে ওই কাটা ফল বা লেবুর উপরে পড়লো। দেখো আমি কীরকম এঁকেছি, দেখো এটা সব থেকে বড়, তারপরে এটা, তারপরে এটা, তারপর ধীরে ধীরে ছোটো হচ্ছে, যত ভেতরে দেখি তত ছোটো হচ্ছে, বহির্জেষ্ণু হবে, অর্থাৎ বাইরের দিক থেকে ভেতরের দিকে আসবে, আর এটাকে বলা হয় কনিডিও ফোর, কনি ডিও ফোর, কনিডিও ফোরের উপরে জন্মায় বলে এদের বলা হয় কি কনিডিও রেণু, কনি ডিও রেণু বা কনিডিয়া।
কোন ইডিয়া তাহলে বলতে পারো, কোন ইডিয়া বললো কোনো অসুবিধা নেই, কোন ইডিয়া বলতে পারো বা কোন ইডিও রেনু বলতে পারো, কোন ইডিয়া বলে বা কোন ইডিও রেনু। তো দেখো এক্ষেত্রে আমরা কি বলছি, তাহলে এই যে রেনুগুলো যখন পূর্ণাঙ্গ অবস্থায় আসবে পরিণত লাভ করবে এই রেণুটা কেটে যাবে, এই রেণুটা কেটে এটা অন্য জায়গায় পড়লো, আবার এরকম একটা কোন ইডিয়া তৈরি হবে, এটা এরপরে এটা কেটে পড়বে, এটা এখানে পড়ে গেল, আবার একটা এরকম পূর্ণাঙ্গ কোন ইডিয়া তৈরি করবে, আবার এটা কেটে পড়লো, এরকম একটা পেনিসিলাম তৈরি হবে, প্রত্যেকটা রেণু থেকে একটা একটা পূর্ণাঙ্গ পেনিসিলাম তৈরি করবে। এটাকেই বলা হচ্ছে কি কনিডিও রেণু বা কনিডিয়া, এটা হয়ে গেল। এবার কি আছে কনিডিয়ার পর, কি আছে না কনিডিয়ার পর আছে অ্যাসকো রেণু। অ্যাসকো রেণু কার দেখা যায় না, অ্যাসকোবোলাস, অ্যাসকোবোলাস নামক ছত্রাকের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো কনিডিও, মানে অ্যাসকো অ্যাসকো রেণুটা আমরা দেখতে পাবো। অ্যাসকোবোলাস কোথায় জন্মায় পেনিসিলিয়াম তো বললাম, কোথায় জন্মায় কীভাবে জন্মায় তার আকৃতি বললাম, সব বললাম। অ্যাসকোবোলাস কোথায় জন্মায়, বাড়িতে যাদের বাড়িতে গরু আছে ভালো করে লক্ষ্য করবে, গরুর গোবর একটা জায়গায় ফেলানো হয়, ফেলে স্তূপ করে দেয়, ওই গোবরের বর্ষাকালে দেখবে গোবরের উপরে বর্ষাকালে এইরকম আকৃতির একটা গঠন আমরা দেখতে পাবো। সুন্দর করে দেখো আমি যেমনটি আঁকতেছি ঠিক সেরকম একটা গঠন আমরা দেখতে পাবো, মনে হয় এরকম একটা ছোট্ট করে, এগুলো এত বড় নয়, এটা কিন্তু খালি চোখে, এটা মাইক্রোস্কোপিক না, কিন্তু রেণুটা মাইক্রোস্কোপিক, ছোট্ট এরকম ছোট 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 এরকম ছোট ছোট আমরা ছত্রাক দেখতে পাবো। এই ছত্রাকটার নাম হচ্ছে কি অ্যাসকোবোলাস, অ্যাসকোবোলাস। এই ছত্রাকটাকে যদি আমরা কি করি না প্রস্থচ্ছেদ করি বা অনু লঙ্গির জন্য এদিকে কাটিয়ে আমরা প্রস্থ এটাকে ধরে আমরা এইভাবে কাটবো ছত্রাকটাকে, সেকশন করার পর দেখবে ঠিক ছত্রাকের ভেতরে এরকম একটা গঠন দেখতে পাবো কাটলে। এরকম গঠন দেখতে পাবো ছত্রাকের ভেতরে, কিন্তু এরকম গঠন দেখতে পাবো, এবং এর ভেতরে থাকবে আটটা রেণু, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আটটা রেণু থাকবে পর প্রত্যেকটার ক্ষেত্রে, কেউ আটটা রেণু থাকবে, এক দুই তিন চার এরকম পরপর দেখবে এরকম গঠনটা দেখতে হবে। আর এই রেণুগুলারই নাম হচ্ছে কি অ্যাসকো রেণু, অ্যাসকো রেণু। যেখানেই এই রেণুগুলো পরিণত লাভ করব পড়বে সেখানে আবার এরকম পূর্ণাঙ্গ আমরা অ্যাসকোবোলাসকে দেখতে পাবো, এটা হচ্ছে অ্যাসকো রেণু কমপ্লিট। এরপর কী আছে অ্যাসকো রেণু হচ্ছে অয়ডিয়া, অয়ডিয়া কী হয় না, অয়ডিয়া হচ্ছে যে ধরো এরকম একটা যদি ছত্রাকের অনুসূত্র হয় এটা খুব সহজ, এবং এবার একটা অজনন পদ্ধতি, খুব সহজ পদ্ধতি, ধরো এরকম একটা ছত্রাক আছে, দারুণ জিনিস, ছত্রাকের অগ্রভাগটা গোল এবং স্ফীত হয়ে যাবে, দেখো গোল এবং স্ফীত হয়ে গেছে, একটা রেণু হয়ে গেল, ওটা কেটে পড়ে গেল, এই রেণুটা কেটে পড়ে গেল, দিয়ে এরকম একটা ছত্রাক তৈরি হয়ে গেল, আবার এই জায়গাটা গোল হয়ে গেল, আবার এই রেণুটা কেটে পড়ে গেল, আবার এই জায়গাটা গোল হয়ে গেল, এ কেটে পড়ে গেল, চিন্তা করো আবার এই যেটা গোটে হয়ে গেল কেটে পড়ে গেল, প্রত্যেকটা একটা রেণু, মানে অনুসূত্রটাই ভাগ হয়ে রেণু উৎপন্ন করবে, এটাকে বলা হচ্ছে কি অয়ডিয়া। আর ক্ল্যামাইডোরিয়াম কোন ক্ষেত্রে দেখা যায়, এও ছত্রাক ক্ষেত্রে যায়, কিছু কিছু ছত্রাকের ক্ষেত্রে এই যদি তার অনুসূত্র হয়, এটা অনুসূত্র ছত্রাকের ক্ষেত্রে, এই অনুসূত্রের এই মাঝখানে খাদ্য সংযোগের স্ফীত হয়ে যাবে, মাঝখানে খাদ্য সংযোগের দু তিন জায়গায় স্ফীত হয়ে যাবে, আর এই রেণুগুলো কী বলে, এই রেণুটার নাম কী বললাম অয়ডিয়া, অয়ডিয়া, আর এই রেণুটার নাম কি ক্ল্যামাইডো রেণু, ক্ল্যামাইডো রেণু। এইভাবে এখান থেকে কী হবে আবার পূর্ণাঙ্গ সৃষ্টি হবে, এটা ভালো করে বলবে ঠিক আছে। আর একটু ছোট্ট আছে আমি বলে দিচ্ছি কি, এবার হচ্ছে কি অজননের সুবিধা অসুবিধা, অজননের সুবিধা কি না, অজননের সুবিধা হচ্ছে এখানে একটি মাত্র জীবের প্রয়োজন হয়, দুটো জীবের প্রয়োজন হয় না, অতি সহজে এবং খুব অল্প সময় দেখলে কত দ্রুত বিস্তার করতে পারে, হ্যাঁ এখানে
এগুলো হচ্ছে এদের সুবিধা। কিন্তু অসুবিধা কি আছে, যেহেতু যৌন মিলন হচ্ছে না, নিত্য নতুন বৈশিষ্ট্য আসছে না, উদ্ভিদরা দ্রুত কিন্তু অবলুপ্তি ঘটে যাবে, দ্রুত অবলুপ্তি ঘটে যাবে। কারণ যে কোনো জায়গায় ওই উদ্ভিদটি কী করতে পারবে না, ওই উদ্ভিদটি অভিযোজন করতে পারবে না, অবলুপ্ত হয়ে যাবে। এটা হচ্ছে অযৌন মিলনের কিছু সুবিধা অসুবিধা পড়বে। আজকে এই পর্যন্ত, নেক্সট ক্লাস